গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষা এবং রাষ্ট্রের সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় সেনা কর্মকর্তাদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুরে নিজের কার্যালয়ে এনডিসি এবং এএফডব্লিউসি কোর্সের কর্মকর্তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার 18টি দেশের 33 জন সেনা কর্মকর্তা বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সাথে এনডিসিতে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষিত এবং প্রশিক্ষিত সেনা কর্মকর্তারা দেশ গঠনে বড় ভূমিকা রেখে চলেছেন। তিনি আরও বলেন, চলতি প্রজন্মই এই গ্রহের সেরা প্রজন্ম। তরুণদের হাতে আলাদিনের চিরাগের মতো প্রযুক্তি আছে, যার মাধ্যমে তারা পুরো পৃথিবী বদলে দিতে পারেন। স্বপ্নই পরিবর্তনের সূচনা করে, তাই সবাইকে সুপরিবর্তনের স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। I hope that our Bangladeshi course members, upon return to their places of duty, comprehend this and use their newly found knowledge to rebuild Bangladesh as a nation of zero poverty, zero carbon emission, and zero unemployment.